এখানে ফিড মেইনলি এটার কাজই ফিড তৈরি করা, যাই দিবেন সেটা থেকে সে ফিড তৈরি করে দিবে। এটার ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি, এক ঘন্টাতে 200 কেজি করতে সক্ষম। যারা নিজেদের খামার আছে, ধরেন 10টা গরু, তারপরে মুরগি, বেশ কিছু মুরগি বাসাতে থাকে, তারা কিন্তু এই ফিডগুলা তৈরি করে নিতে পারবেন। আমরা এখানে যে মিক্সারটা করেছি, সেই মিক্সারে দেখতে পাচ্ছেন ভুট্টা থেকে শুরু করে প্রায় 7-8 রকমের ইনগ্রেডিয়েন্টস আছে, এবং এটার পাশাপাশি আমরা পাতা দিয়েছি। পাতা বলতে নেপিয়ার ঘাস এর যে মাথাগুলো সেগুলো কেটে দিয়েছি, যাতে ওটা ফিড তৈরি হয় কিনা সেটা দেখার জন্য। এবং এটা দেখেন অলরেডি সেই পাতাটা সহ কিন্তু ফিড হয়ে যাচ্ছে, কোনো ধুলাও পড়ছে না, কোনো পাউডারও থাকছে না। আসলে দেখেন ছোট্ট একটা মেশিন, কিন্তু মোটরটা দেখতে পাচ্ছেন, এটা কোম্পানি থেকে বলে 5 হর্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 4.5 কিলোওয়াট। আমরা আশা করতেছি যে এটা 6 হর্সের একটু বেশি হয়, তবে এটা 220 লাইনে চলে। আমরা বাসাবাড়ির লাইনেই ব্যবহার করতেছি, আমাদের এখানে 440 লাইন নেই। তো আপনারা এটা যারা চালাবেন, তারা নিজেরা কিন্তু নিজের বাসাতেও চালাতে পারবেন। যে ফিডটা এখন দেখতে পাচ্ছেন, এটা দেখেন পুরো পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ফিড হয়ে চলে আসছে। নর্মালি যারা মাছের জন্যও নিতে চান, একটা নিলেই আপনার মাছ, মুরগি, গরু সবগুলোরই কিন্তু আপনার ফিড তৈরি করতে পারবে এই ছোট্ট মেশিনটা। মোটরে একটা ডিজিটাল মিটার দেওয়া আছে, এখানে কতটুকু ভোল্ট টানতেছে সেটা দেখা যাচ্ছে। আপনার এক ইউনিটে মোটামুটি 1 ঘন্টায় 1 ইউনিট যাবে, ধরেন 8 টাকা আপনার 8 টাকা খরচ হবে, বা সর্বোচ্চ 10 থেকে 15 টাকা 1 ঘন্টা চালালে আপনি খরচ করবে বিদ্যুৎ। ফিড যেটা আপনি জানেন না আসলে কোম্পানি কীভাবে আপনাকে ফিড দিচ্ছে, আর আপনি এখানে যে তৈরি করছেন সেটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। তফাতটা কোথায়, সেটা হচ্ছে আপনি যখন নিজে তৈরি করতেছেন আপনি কী কী দিচ্ছেন, গরু আসলে কতটুকু খাবার পাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন, যেটা কিন্তু আপনি বাইরে জানেন না, যেটা অন্য কোথাও থেকে নিচ্ছেন বা মানুষের কাছে নিচ্ছেন আপনি কিন্তু জানেন না। এরকম একটা মেশিন পুরো এলাকায় 8-10 জন মিলে কিনতে পারে, সবাই মিলে কিন্তু একটা ভালো টিম গঠন করে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, এবং সারা এলাকায় সেবাও দিতে পারেন। যে কারো ফিড তৈরি করে দিবেন সেটার বিনিময়ে কত টাকা নেবেন, এরকম একটা ক্যালকুলেশন বের করে আপনারা একটা ছোটো ব্যবসাও কিন্তু দাঁড় করাতে পারেন।